প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজিতে ভর্তি হয়েছো কিংবা পিজিতে ভর্তি হয়েছো অনেকের ক্ষেত্রেই লাগছে মাইগ্রেশন সার্টিফিকেট কাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে কারা কারা মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া কলেজে ভর্তি হতে পারবে না ইউজি কোর্সে পিজি কোর্সে বা পড়াকালীন সমস্তটা বিস্তারিত জানাবো ও এবং কখন মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো কাই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো মাইগ্রেশন সার্টিফিকেট সম্বন্ধে বিস্তারিত না জেনে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি মাইগ্রেশন সার্টিফিকেট কী কেনই বা প্রয়োজন পড়ে এই মাইগ্রেশন সার্টিফিকেট সবার প্রথমে ধরে রাখো তুমি কোনো একটা কলেজে ভর্তি হলে রাজ্যের প্রত্যেকটা কলেজ কোনো না কোনো ইউনিভার্সিটির অন্তর্গত ও সেটা সিঙ্গেল ইউনিভার্সিটি ইও হতে পারে এ ধরো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে পড়ছো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এ ভর্তি হয়ে গেছো কিন্তু এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে চাও না তুমি সেখান থেকে দেখা গেছে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো অথবা এরকম হতে পারে কোনো একটা ইউনিভার্সিটি থেকে তুমি অন্য যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো বা তুমি আমাদের রাজ্যের কোনো ইউনিভার্সিটিতে পড়ছো সেখান থেকে অন্য রাজ্যের কোনো ইউনিভার্সিটিতে পড়তে চাইছো সেক্ষেত্রে প্রয়োজন পড়ে হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেটের তোমার এই যে প্রথম যে ইউনিভার্সিটিতে তুমি এখন পড়ছিলে সেই ইউনিভার্সিটির থেকে তোমার নাম মুছে অন্য ইউনিভার্সিটির ছাত্র হওয়ার জন্য অন্য ইউনিভার্সিটিতে তোমার নাম সম্পূর্ণভাবে এ ওঠানোর জন্য কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু এই মুহূর্তে প্রয়োজন পড়ছে যারা বিশেষ করে এ আন্ডার গ্রাজুয়েশান কোর্স কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশানে যাচ্ছ কিংবা যারা আন্ডার গ্র্যাজুয়েশান কোর্স একটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ার করছো বা কোনো কারণ বসত তারা অন্য ইউনিভার্সিটিতে মুভমেন্ট হতে চাইছো কোনো কারণ বসতো তাদের ক্ষেত্রেও মাইগ্রেশন সার্টিফিকেট অনেক অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে এ তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যারা রেগুলারে পড়ছো রেগুলারের প্রত্যেকটি ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করতে গেলে বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে এ এবং মাইগ্রেশন সার্টিফিকেট এর অ্যাকচুয়ালি ডিসটেন্সের ছাত্রছাত্রীদেরও লাগে এ সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটি ডিস্টেন্সে এর অ্যাকচুয়ালি মাইগ্রেশন সার্টিফিকেট নেয় না কিছু কিছু ইউনিভার্সিটি নিয়ে থাকে কিন্তু রেগুলারের প্রত্যেকটি ইউনিভার্সিটির ক্ষেত্রে রেগুলারের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কলেজ চেঞ্জের সময় আর বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সময় কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য আবেদন করা সঠিক সময় কোনটি যখন তুমি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছো ইউনিভার্সিটি বলছে যে রেজিস্ট্রেশনের জন্য তোমার মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন তখন আগে যে ইউনিভার্সিটিতে পড়তে সেই ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন সার্টিফিকেট তুমি নিয়ে অ্যাকচুয়ালি দিয়ে দেবে এক্ষেত্রে তোমাদের অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে কোন ইউনিভার্সিটি থেকে আমাদের মাইগ্রেশন সার্টিফিকেট আনতে হবে কোন ইউনিভার্সিটিতে জমা দিতে হবে এক্ষেত্রে তুমি আগে যে ইউনিভার্সিটিতে পড়তে যে ইউনিভার্সিটি ত্যাগ করতে চাও সেই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য তোমাকে আবেদন করতে হবে এবং সেই মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে তুমি বর্তমানে যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো সেই ইউনিভার্সিটিতে দিতে হবে তাহলে তুমি প্রপারভাবে যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ সেই ইউনিভার্সিটিতে সম্পূর্ণভাবে ভর্তি হয়ে যাবে রুলস রেগুলেশন অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাত্রছাত্রীদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বা পরবর্তী উচ্চশিক্ষার জন্য এবং ধরো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হয়েছিলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং তারপরে তুমি তোমার পোস্ট গ্রাজুয়েশনও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই কোনো কলেজে করতে চাও ক্যালকাটা ইউনিভার্সিটিতেই করতে চাও সেক্ষেত্রে কিন্তু পোস্ট গ্রাজুয়েশানও তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির ইতেই করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো রকম মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না কারণ তুমি ইউনিভার্সিটি চেঞ্জ করছো না ইউনিভার্সিটি চেঞ্জ করলেই মাইগ্রেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে আশা করি সমস্তটা সরল ভাষায় বিস্তারিত তোমাদের জানালাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা জানাতে পারো এখনও যদি মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে কোনো ডাউট থাকে আশা করছি মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে কোনো আর ডাউট নেই এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো ও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত